শীতকালে আমাদের অনেকের স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন ইরিটেশন দেখা যায়। এছাড়া ড্যান্ড্রফ তো হয়ে যায় নিত্যদিনের সমস্যা। এজন্য অনেকেই শীতকালের হেয়ার কেয়ার নিয়ে দিশেহারা হয়ে যান। তাহলে চলুন বহুল প্রচলিত এসব সমস্যার সমাধানে আপনাদের পরিচয় করিয়ে দেই একটি বিশেষ প্রোডাক্টের সাথে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বর্ষা ফ্রম চয়েস লিগাসি। হেয়ার কেয়ারের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন, ইরিটেশন এবং ড্যান্ড্রফের সমস্যার সমাধানে সেই বিশেষ প্রোডাক্টটি হলো দি বডি শপ টি ট্রি অয়েল। এই টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্টস, যা আমাদের স্ক্যাল্পের ইনফ্ল্যামেশন কমিয়ে হিলিংয়ে সাহায্য করে। এটি লাইটওয়েট একটি প্রোডাক্ট যা খুব দ্রুতই আমাদের স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যায়। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ থেকেও স্ক্যাল্পকে রক্ষা করে থাকে এবং খুশকি প্রতিরোধেও সাহায্য করে। এছাড়া টি ট্রি অয়েল ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে এবং স্ক্যাল্প থেকে টক্সিনস রিমুভ করে। চলুন জেনে নেই কিভাবে এই তেল ব্যবহার করবেন। 3-4 ডব টি ট্রি অয়েল নিয়ে তা কোনো ক্যারিয়ার অয়েল যেমন আমন্ড অয়েলের সাথে মিশিয়ে পরিষ্কার স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। এরপর 1-2 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলতে হবে। তবে এই তেলটি যেহেতু প্রি ডায়ালুট করা থাকে, আপনার যদি সেন্সিটিভ স্ক্যাল্পের সমস্যা না থাকে তাহলে আপনি চাইলে সরাসরি তেলটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি চাইলে এটি শ্যাম্পুর সাথে কয়েক ফোঁটা মিশিয়েও ব্যবহার করতে পারবেন। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের আজকের সাজেস্ট করা দি বডি শপ টি ট্রি অয়েলটি পারচেস করতে চাইলে ভিজিট করুন চয়েস লিগাসির ওয়েবসাইট।